আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখীস রান্নাঘর। আর সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম আজকে অনেক দিন পরে। এই যে দেখো, সবজি কেনাকাটা করলাম, এই যে ধনে পাতা নিলাম, বেগুন নিলাম, আর কচি কচি ডাঁটা শাক নিলাম। দেখি কি কি রান্না করি, আর যাই রান্না করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাহলে এখন চলো তোমাদেরকে আমি দেখাই। আর এই যে দেখতে পারছো, আমি ডাল বসাইছি। আমাদের কিন্তু সকাল থেকে গ্যাস থাকে না, এই যে দেখো খুব অবস্থা খারাপ গ্যাসের, একদম হিট কম। আমি ব্যান্ডেলটাও খুলে নিয়েছি চুলার, এই যে দেখো একটু একটু আসতেছে। এখানে আমি ডাল বসিয়ে রাখলাম, আগে ডালটা রান্না করে নিই, তারপরে গ্যাস আসলে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিব। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবা, তাহলে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন আমি সবজিগুলো কেটে নেই, ডালটা হইতে থাক। দেখো আমার কি অবস্থা গ্যাসের। এখন আমি শাকসবজিগুলো কেটে নিচ্ছি, আর ডাঁটাগুলো দেখো খুবই নরম, এবং কি কচি কচি ডাঁটা নিলাম। আর এখন কি কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে বলবো, আগে কেটে কুচি নেই তারপরে বলতেছি আমি। আর এই যে দেখো, এখন আমি বেগুন আর আলু একসাথে কেটে নিয়েছি, এখন মাছ দিয়ে শিদল দিয়ে আমি রান্না করব। এই যে মাছ নিলাম দুইটা, আর এই যে শিদল নিলাম, বাসমতি শিদল, বাসপাতি শিদল দিয়ে রান্না করব, আর ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাহলে চলো বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। আর গ্যাস কিন্তু আমার এখনো আসে নাই, আমি অল্প হিটেই রান্না করব। এই যে দেখো অল্প হিটে অনেক কষ্টে ডালটা রান্না করছি, আর এই যে ভাত বসিয়ে রাখছি খুবই অল্প হিটে, এই যে দেখো। এখন আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব, আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি খুব ঝাল দিয়ে রান্না করব, আমার অনেক দিন শিদল দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করতেছে। তো আজকে আমি যেহেতু বেগুন পেয়েছি, তাহলে আমি অনেক ঝাল দিব, কট কটটা করে ঝাল দিয়ে রান্না করব। এই যে দেখো অনেক মরিচ দিছি, আমি যেভাবে রান্না করি শীতল তরকারিটা খেতে অনেক মজা লাগে, আর আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই এখন মাছ আর শীতল একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে বেগুন আলুগুলো দিয়ে আমি ঝোল অ্যাড করে দিব। অল্প আছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখো সব একসাথে দিয়ে দিলাম, গ্যাস না থাকার পরও আমি অল্প আছে, দেখো কত সুন্দর রান্না করতেছি। যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর ভুল টুটু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই যে দেখো পানিও অ্যাড করে দিলাম, মাছে শুকিয়ে কিন্তু অনেক মজা লাগে, রান্না করলে অনেক টেস্ট হয়। যখন ঢাকনা দিয়ে দিব, অল্প আছে, রান্না হবে আস্তে আস্তে। মাশাল্লাহ দেখো আমার অল্প আছে, এই যে শীতল তরকারিটা কত সুন্দর রান্না হয়েছে, সব কিছু সিদ্ধ হয়েছে, আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, আল্লাহ তাআলার নেয়ামত। আর এই যে দেখো এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে, আমার মন মতো রান্নাটা হয়েছে। আর খাবারের সময় তো অবশ্যই তোমাদের সাথে রিভিউ দিব কেমন হয়েছে।
গ্যাসটা কিন্তু আমার এখনো আসে নাই, কিন্তু আমি ডাল ভাত ডাল তরকারি রান্না করছি, আর আস্তে আস্তে ভাতটা রান্না করে ফেলবো, তারপর আমি ডাটা তরকারিটা বসাবো। যেহেতু আমার গ্যাস নাই, ঝটপট কিছুই হবে না, কিন্তু গাছটা যখন ভুষিয়ে রাখছি এই জন্য আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। আল্লাহ রহমতে এই যে এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, আর এদিক দিয়ে আমার ভাতটা রান্না হচ্ছে। এখন কিন্তু প্রায় দুটার কাছাকাছি, কিন্তু এখনও রান্না বান্না কমপ্লিট হচ্ছে না গ্যাসের কারণে। আমাদের কুমিল্লাতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস যায়, সকাল থেকে থাকে না দুপুর পর্যন্ত, এই জন্য কষ্ট হয়ে যায় ব্লগ দিতে। আর এই যে এখন গ্যাস চলে আসছে, আর এখন আমি মাছ ভাজিটা বসিয়ে দিলাম, ভেজে আমি ছাতটা রান্না করে নিব ডাটাগুলো। আমি চারটা মাছের পিস নিলাম, একটা আমার বিড়াল খেয়েছে, আর তিনটা নিলাম। আর যেহেতু আমি শীতলেও মাছ দিচ্ছি, এই জন্য একটু মাছের পরিমাণটা কম রাখছি। দেখো কত সুন্দর গ্যাস আসাতে মাশাল্লাহ খুব সুন্দর রান্না হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাছগুলো ভেজে ফেললাম। আর এদিক দিয়ে ভাত রান্না করে ফেলছি, এখন আমি কাজকর্ম সব করে নিব রান্নাটা করার পরে। মাছগুলো ভেজে তুলে নিলাম, আর যেহেতু আমি ডাটার সাথে শাকগুলো আছে এই জন্য একটু রসুন দিয়ে বাগার দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আমি এই কড়াইতে রান্না করে নিব মাছের ডাটা, কচি ডাটার ঝোল। আর মাছ বেশি দিব না, কারণ বাচ্চারা মাছ খেতে চায় না, ডিম টিম খেতেই পছন্দ করে, সেই জন্য ওরা ডিম ভেজে খেয়ে নিবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিব। তোমরা কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল বাটনটি ক্লিক করো, তাহলে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিওটা পছন্দ করো, লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা করো না একটু দেখো, দেখলে ভালো লাগবে। আমরা কুমিল্লা থেকে ব্লগ করি, খুব সিম্পল রান্নাবান্না করি, যা পারি, যা সংসারের কাজকর্ম থাকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থেকেও ভালো লাগবে। পেঁয়াজ রসুন আদার পেস্টের সাথে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর আমি ডাটাগুলো দিয়ে দিব। খুব তাড়াতাড়ি করতেছি, কারণ অনেকটাই প্রায় দুপুর হয়ে গেছে, দুইটার আড়াইটার মতো বাজে, আমার গ্যাস আসছে, এজন্য এখনও কেউ খাওয়া দাওয়া করি নাই। একটু পানি দিয়ে কষিয়ে নেই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো শাক রান্নাতে বা তরকারিতে এভাবেও রসুন দিয়ে বাগার দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। ওদের ঢাকনাটা দিয়ে দিলাম, এবার কষানো হতে থাক ভালোভাবে, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি ডাটা দেওয়ার সময়। আর এই যে দেখো মাশাল্লাহ খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, আর এখন ডাটা আর শাকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমি শাকটা দেওয়ার পরে একটু কষিয়ে আমি পানি অ্যাড করে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম, আর এখন আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমার শাক রান্না হয়ে গেছে, শাকের সাথে ডাটাও আছে, এখন রান্না শেষ। আর কী কী রান্না করছি তোমাদের সাথে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
আর এই যে দেখো গরম গরম ভাত রান্না, যেহেতু আজকে বৃষ্টি ঠান্ডা, খেতে ভালো লাগবে। আর ডাল রান্না করলাম, এই যে মাছ দিয়ে, শিদল দিয়ে বেগুন তরকারি, শাক দিয়ে কচি ডাটার ঝোল রান্না করলাম, মাছ দিয়ে, শাক দিয়ে কচি ডাটা। এই যে দেখো এখন শুধু খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন সব কাজকর্ম সেরে খাবার নিয়ে চলে আসলাম, একটু লবণ নিলাম, খুবই মজার একটা খাবার। আর এই খাবারটা, এই তরকারিটা আমার খুবই প্রিয়। যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা রান্না করো, অনেক মজা লাগে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক আল্লাহ তাআলার নিয়ামত পাইনি তো। যে কোনো শিদল দিয়ে শুটকির সাথে একটু মাছ দিয়ে দেখবো, অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে তো আরও মজা লাগতেছে, ঝাল ঝাল। আল্লাহর নিয়ামত। আর শাকটা আমি এভাবে খালি খালি সুদা সুদা খাবো। আর এখন আমি শুটকিটা দিয়ে আমি সবগুলো ভাত খেয়ে নিব। তাহলে আজকে পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য একটু ব্লগে। আল্লাহ হাফেজ।